দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কেউ সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সূরা কাহফের প্রথম অংশ যদি কেউ তেলাওয়াত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা যারা কোরআন মুখস্থ করতে পারি, আমাদের অবশ্যই এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্যে সূরা কাহফের প্রথম অংশ মুখস্থ করা জরুরি। কমসে কম 10টি আয়াত আমরা মুখস্থ করতে পারবো না, ইনশাল্লাহ এটা মুখস্থ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম তিনি বললেন, এই সূরা কাহফের প্রথম অংশ তিলাওয়াত করলেই সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এবার আসুন, বলবেন যে হুজুর, শুধু সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করবো, সালাত পড়বো না, সিয়াম আদায় করবো না, অন্যান্য ইবাদতগুলো করবো না, মুয়াজ্জুয়া তাড়ু বা আরও যা কিছু আছে, জেনা ব্যবিচার, চুরি ডাকাতি, ছিনতাই, মানুষের ধোকা দেয়া, এগুলো করে যাব আর সূরা কাহফের প্রথম অংশ পড়বো, হবে কি? যে না, আপনাকে ইমান এবং আমলের সহিত, আকিদার সহিত, আকিদা সঠিক করে, ইমান এবং আমলকে সঠিক করে আপনি যদি এই সূরা কাহফের প্রথম অংশ পড়তে পারেন, অবশ্যই বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা যদি সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এরপরে বিশ্বনবী